জয় বাংলা আছে, এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তারা কিন্তু কিতাবের যে আন্দোলনে তারা এই মুহূর্তে বিশাল মিছিল দেখছি, আপনারা একটু সাথে থাকুন। আপনারা অবগত আছেন, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের 500+ নেতা কর্মী আহত হয়েছে। স্বাধীনতার বিরোধী একটা চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পাইতারা নিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য মিথ্যা ও বিকৃত মনস্ক নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীকে জিম্মি করে তারা যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তারই বিরুদ্ধে তারই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ঘোষণা করছি যে স্বাভাবিক ছাত্রলীগ সবসময় ঐক্যবদ্ধ ছিল, আমাদের এখানে আমরা দিব না যে কোনো জামাত বিএনপির কোনো প্রধান তারা এখানে এসে তাদের ফায়দা লুটে সাধারণ শিক্ষার্থীকে হেনস্থা করে যে কোনো স্বার্থ হাসিল করে। আমরা স্বাভাবিক ছাত্রলীগ সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা লড়ে যাব। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল। আমাদের কথা হয়েছে আদর্শের ক্ষেত্রে, স্বাধীনতার আদর্শের পক্ষে আমাদের কোনো স্থান নাই। জামাত ছাত্রদল তাদের বিরুদ্ধে, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের কোনো দ্বিমত নেই। আপনাদেরকে ভর দিয়ে অন্য কেউ যেন সুবিধা না নেয় সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা আপনারা সবাই আমরা ভাই বোন, আমরা চাই যে আমাদের সম্পর্ক সাষ্টিয়ান এবং আমাদের যে ভাতৃত্ব আছে সেটা বজায় থাকবে। তৃতীয় শক্তির ইন্ধনে আমরা নিজেদের সম্পর্ক নষ্ট করব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো। স্বাভাবিক ছাত্রলীগ সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবি আদায় আমরা সচেষ্ট ছিলাম এবং থাকবো ভবিষ্যতে। আমাদের সাথে যে কোনো সময় আলোচনা করে আপনারা বলতে পারেন, আমাদের আপনাদের অধিকার নিয়ে আমরা সোচ্চার থাকবো। কিন্তু আমাদের একটাই কথা, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে আপনারা মাথা চাড়া দিয়ে উঠতে দিয়েন না, কারণ আদর্শের প্রশ্ন স্থান নাই। এ বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। এ পর্যায়ে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সভাপতি বক্তব্য নিয়ে আসছেন স্বাভাবিক ছাত্রলীগের বিপ্লবী সংগ্রামী সভাপতি এবং নেত্রকোনা কৃতি সন্তান সদ্দেক খলিল রহমান ভাই। আপনারা জানেন গতকাল বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে জামাত শিবির এবং ছাত্রদলের ক্যাডাররা সেই বিক্ষোভ মিছিলকে
পণ্ড করে দেয় এবং তারা পরবর্তীতে বিজয় একাত্তর হল সহ তিনটি হলে ভাঙচুর করে। এবং কালকে রাতে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পিটিয়েছে, প্রায় 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমরা আবেদন করব যারা এই হীন কাজ করেছে তাদেরকে যেন আইডেন্টিফাই করে বিচারে। আপনারা জানেন আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় শান্তিপ্রিয় কর্মসূচি পালন করে থাকি। আপনারা জানেন বিগত কিছুদিন কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এখানে কেউ বলতে পারবে না ছাত্রলীগের কোনো নেতাকর্মী তাদেরকে বাধা দিয়েছে, কারণ প্রতিটা নাগরিকের অধিকার আছে তাদের আন্দোলন করার। কিন্তু যারা আন্দোলনকে পুঁজি করে, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যারা আন্দোলনকে পুঁজি করে তারা আন্দোলনকে ভিন্ন দিকে মোড় নিয়ে যেতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, গতকাল আমরা দেখেছি কিংবা আজকেও দেখেছি ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ঘোষণা দিয়েছেন যে আমরা শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের সাথে লড়েছে, এখন আমরা প্রকাশ্যে তাদের সাথে লড়ব। আমরা তাদেরকে বলতে চাই আপনারা সাধারণ শিক্ষার্থীদের একটি যৌক্তিক দাবিকে পণ্ড না করে যদি আপনাদের লড়ার এত ইচ্ছা থাকে তাহলে সরাসরি রাজপথে আসেন, দেখে করতে পারে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, সাধারণ শিক্ষার্থীরা আমাদের কোনো ধরনের তাদের সাথে আমাদের কোনো ধরনের গ্যাপ নেই। আমরা একটি কথা বলতে চাই, আমরা তাদেরকে নিয়েই এই ক্যাম্পাস কীভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই কাজ সবসময় আমরা করে আছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কিছু আমরা করতে চাই না। তাদের যে মূল দাবি ছিল কোটা সংস্কার, এটা একটি যৌক্তিক দাবি, এটা অলরেডি প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করি এটার একটি যৌক্তিক সংস্করণ হবে, একটি সংস্কার হবে যেটা এদেশের ছাত্র সমাজ সকলেই শুনে অত্যন্ত খুশি হবেন। আমরা বলতে চাই আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা বিভিন্ন গ্রুপে নামে বেনামে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে, যারা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, আমরা দেখতে পেয়েছি গতকাল সারা দিন সারা রাত পোলাওভাবে প্রচার হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আন্দোলনকারী দুইজন শিক্ষার্থী মারা গিয়েছে। আসলে এটি পুরাটাই ছিল একটি গুজব। 2018 সালে যেভাবে গুজব ছড়ানো হয়েছিল ঠিক সেইভাবেই তারা গুজব রটিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আবেগপ্রবণ করে তারা ভিন্ন মতাদর্শ হাসিল করতে চায়। সংগ্রামে উপস্থিতি আমরা বলতে চাই যারা এই হীন কাজ করতে চায় সাধারণ শিক্ষার্থীদের গাড়ে চেপে বসে, তাদেরকে তাদের ব্যাপারে আপনারা অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাস্টিয়াম দুটি গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলোতে অলরেডি গুজব ছড়ানো হচ্ছে। তারা বলছে শাহবান হলের 123 নম্বর রুমে নাকি লাঠি শুটা তৈরি করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে পেটানোর জন্য। আমরা তাদেরকে বলতে চাই এবং মিডিয়া বল আমাদের লাঠি শুটা কোথায়, আমরা তো লাঠি শুটা ছাড়া আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে এসেছি, আমরা কাউকে কোনো প্রোগ্রামে বাধা দিতে আসি নাই। ছাত্রলীগ কোনো সময় বিশৃঙ্খলায় বিশ্বাস করে না। সংগ্রামে উপস্থিতে আজকের এই তীব্র গরমে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়ার বন্ধুদেরকে যারা আজকে এই তীব্র গরমে এসে আমাদের এই সংবাদকে প্রচার করার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সঠিক সুন্দর নিউজ পরিবেশন করবেন, সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, কারণ একটি শত্রু অলরেডি একটি পক্ষ অলরেডি আছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে বিপদে পেলে এদেশের মানে ক্ষমতার মসনদে বসতে চায়। আজকের এই কর্মসূচিতে আরও এখানে উপস্থিত রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মামুন শাহ উপস্থিত আছেন, সহসভাপতি ফারহান রুবেল, ইউসুফ হোসেন টিটো, সাজিদুল করিম এবং উপস্থিতে আছেন সহসভাপতি রাকিবুজ্জামান, রেজাউল হক সিজার এখানে উপস্থিত আছেন, সহসভাপতি আশিকুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক লাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস চিনো উজ্জ্বল মিয়া এবং যুগ্ম সাধারণ প্রভাবশালী যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং উপস্থিত আছেন এখানে সহসভাপতি সৈয়দ সাকিবুর রহমান, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক লুকমান হোসেন, সাদাত হোসেন, অমিত শাহ এবং আরিয়ান চৌধুরী, শ্রাবণ, সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে
আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।